টেকফরি চ্যানেলে নতুন ভিডিওতে অনলাইন ইউজার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রাথমিক নিম্ন মাধ্যমিক মাধ্যমিক কলেজ ও মাদ্রাসা পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে সহজ উপায়ে ব্যানবিজে অনলাইন বার্ষিক জরিপ যেভাবে আমরা এন্ট্রি দেব। 2021 সনে ব্যানবিজে বেশ কিছু তথ্য অর্থাৎ আপডেট একটিত তথ্য যুক্ত হয়েছে যেগুলো আমরা অতি সহজেই এন্ট্রি দেব এবং এন্ট্রি শেষে চূড়ান্ত সাবমিট দেব। তো এ সকল বিষয়গুলো আমরা কিভাবে সম্পাদন করব এর সমুদয় কার্যক্রম আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের আমি দেখাবো। তো আশা করি শেষ অবধি ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। একবার ভিডিওটি দেখার পর আপনাকে আর অন্যদিকে তাকাতে হবে না। আশা করি এই ভিডিওটি আপনার জন্য মানে ব্যানবেজের তথ্য দেওয়া যথেষ্ট হবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা ফার্স্টে অবশ্যই এখানে আমরা লিখবো ব্যানবেজ.কম। জি, আমি ক্লিক করার সাথে সাথে আসলো। তো এখানে এন্ট্রি দিলাম। এন্ট্রি দেওয়ার পরে আমরা চলে আসবো শিক্ষা জরিপ 2021, তারপর নিচের দিকে আসবো শিক্ষা জরিপ 2021 লগ ইন। তো আমরা এই পেজটি লগ ইন করবো। লগ ইন করলে এখানে ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। ইন হচ্ছে প্রতিষ্ঠানের EIIN এবং পাসওয়ার্ড, একটা নির্দিষ্ট পাসওয়ার্ড রয়েছে সেটি আপনাদের অবশ্যই জানা আছে, তথাপি আমি পাসওয়ার্ডটি বলে দিচ্ছি, সেটি হলো 532-628। এটি দিবেন পাসওয়ার্ড, তাহলেই লগ ইন করতে পারবেন এবং প্রতিষ্ঠানের ইনাম। এখন আমরা দেখুন একটি বিষয় লক্ষ্য করি যে মৌলিক তথ্য, মৌলিক তথ্যগুলি কিন্তু ইতিমধ্যে আমরা দিয়েছি, তথাপি আপনারা এভাবে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। যদি কোনো নতুন তথ্য এখানে যুক্ত করে থাকে তাহলে সেটি আপনি কি করবেন, আপডেট দেবেন। যেমন এখানে শিক্ষার্থী তথ্য 3 বছর তথ্য প্রদান করুন, এই তথ্যটা এখানে নতুন যুক্ত করেছে। তো নতুন যেহেতু যুক্ত করেছে সেহেতু এই তথ্যের আলোকে এখানে আপনি ঘরগুলো কি করবেন, পূরণ করে নেবেন। তাই এই পেজটি আপনাদের দেখালাম। অতঃপর অর্থাৎ কাজ শেষে আপনি যখন যাই একটি কাজ করলো আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। যদি আপনি সাথে সাথে চান প্রিন্ট দিতে তাহলে প্রিন্ট দিতে পারবেন। তো আমার মনে হয় যে সমুদয় কাজ শেষে আপনি প্রিন্ট দিলে বেস্ট গেল এটা। তারপর আমরা কি করব, মৌলিক তথ্য 2, আমরা দ্বিতীয় পেজে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যালয়ের বেশ কিছু তথ্য এখানে ইতিপূর্বে আমরা ইনক্লুড করেছি, সুতরাং আমাদের আর এখানে না দিলেও চলবে। তবে আপনারা যদি তথ্যগুলো যুক্ত না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা তথ্যগুলো যুক্ত করে নেবেন। যেমন এখানে মৌজার নাম রয়েছে, খতিয়ান নং রয়েছে, মৌজার নাম খতিয়ান নং, হ্যাঁ, তো ইত্যাদি ইত্যাদি রয়েছে, প্রতিষ্ঠান মোট জমির পরিমাণ, হ্যাঁ, এগুলি আশা করি আপনারা দেখলেই বুঝবেন পারবেন। তারপরে সর্বশেষে সেভ দেবেন, সেভ দিয়ে এখান থেকে চলে যাবেন অন্য পেজে। তা শিক্ষার্থী তথ্য পেজ নম্বর 1, তো এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে সেকশন 2, শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারী সম্পর্কিত তথ্য। তো মোট শিক্ষার্থীর সংখ্যা ছাত্রীর সংখ্যা থেকে কম হতে পারে না। স্তরভিত্তিক শিক্ষার্থী সংখ্যার সাথে 2.2 এর শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর যোগফলের সমাজে সামঞ্জস্য থাকতে হবে অবশ্যই বিষয়টা। তো এভাবে এখানে এখানে যে আপনি যদি প্রাথমিক হয়ে তাহলে এখানে 1 থেকে 5 পর্যন্ত আপনি পূরণ করবেন, আর যদি মাধ্যমিক হয়ে থাকেন তাহলে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী। তো যাই হোক, আমার মনে হয় এই পর্যন্ত। আর এখানে ভোকেশনাল যদি থাকে আপনার, সরি, এখানে সেশন ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা আপনাকে এখানে দেখাতে হবে। তো এভাবে আপনি এটি পূরণ করবেন। তারপরে শিক্ষার্থী 2, শিক্ষার্থী 2-এ কি করবেন, শিক্ষার্থী 2 আছে SSC ভোকেশনাল এর শ্রেণী ভিত্তিক শিক্ষার্থী তথ্য। যদি কারোর প্রতিষ্ঠানে SSC ভোকেশনাল থাকে তাহলে এই তথ্য আলাদা করে এখানে দেখাবেন। তারপর স্তর ক্যাটাগরি ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা 2021, তো এখানে ক্যাটাগরি কর্মজীবী কতজন আছে, ভূমিহীন কতজন আছে এভাবে, এবং শ্রেণী আছে 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম, সবকটি আপনি এখানে স্তরভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যা হাতে রেখে আপনাকে এগুলো দেখাত, হ্যাঁ, সাধারণ কতজন রয়েছে বা ই কতজন রয়েছে এগুলো। অতঃপর এখানে রয়েছে আপনার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, ধরন 38টি, যে প্রতিবন্ধী, তারপরে দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী ইত্যাদি তথ্য এখানে শ্রেণীভিত্তিক আপনি দেখিয়ে দেবেন। তারপরে রয়েছে ক্ষুদ্র গোষ্ঠী, এই জাতীয় তথ্য এখানে আপনি দেখে দেবেন, অথবা সেভ বাটনে ক্লিক করবেন। তারপরে শিক্ষার্থী তথ্য এখানে এই যে দেখুন, পঞ্চম প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা প্রাথমিকে আছেন তারা এখানে দেখাবেন, মা বা মাদ্রাসা পর্যায়ে যারা রয়েছেন তারা এখানে দেখাবেন। তারপর দেখুন এখানে আর রয়েছে মাধ্যমিক স্তরে বয়সভিত্তিক শিক্ষার্থী সংখ্যা,
তারপরে রয়েছে অভিভাবকের পেশা অনুযায়ী শিক্ষার্থী সংখ্যা, তারপরে রয়েছে বিষয়ভিত্তিক পাঠদানের তথ্য সংখ্যা ইত্যাদি ইত্যাদি। দেখিয়ে সেভ বাটনে ক্লিক করবেন, তারপরে চলে যাবেন হ্যাঁ চতুর্থ। তো চতুর্থ পেজে এখানে যেভাবে তথ্যগুলো আছে জাস্ট খালি আপনি পড়বেন আর খালি এখানে তথ্যগুলো দিতে থাকবেন। তো অবশ্যই এগুলি তো ডাউনলোডের ফর্ম এখানে রয়েছে, ডাউনলোড করে কিন্তু প্রতিষ্ঠান থেকে আগে সংগ্রহ করে কিন্তু কাজগুলো করতে হবে, মুখস্থ আপনি কাজ করতে পারবেন না। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে বিভাগ ভিত্তিক বিভিন্ন বোর্ড পরীক্ষার ফলাফল, তো এখানে বোর্ড পরীক্ষার ফলাফল আপনি ইচ্ছা করলে বোর্ড পরীক্ষার ফলাফল দিয়ে দেবেন, কত সনের সনের চেয়েছে সেই অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে এখানে রয়েছে আপনার ট্রেড ভিত্তিক এসএসসি ভোকেশনাল, যদি ট্রেড বিষয় থাকে তাহলে এখানে আপনি ইনক্লুড করে সেভ বাটনে ক্লিক করবেন। তারপরে শিক্ষক ওয়ান, শিক্ষক ওয়ানে আসুন। শিক্ষক ওয়ানে রয়েছে এখানে প্যাটার্ন, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের শিক্ষক প্যাটার্ন এর স্তর ভিত্তিক শিক্ষক শিক্ষার্থী শিক্ষক সংখ্যা এমপিউভুক্ত এমপিউবিহীন ইত্যাদি ইত্যাদি আপনি এখানে যথাযথভাবে বসাবেন। তারপরে সংযুক্ত ভকেশনাল যদি থাকে বসাবেন, না থাকলে নাই। তারপর রয়েছে মূল প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ যারা নিয়োগপ্রাপ্ত এমপিউভুক্ত তাদের শিক্ষাগত যোগ্যতা কি কি, মানে তাদের কি কি সার্টিফিকেট আছে, এই জিনিসগুলো এখানে আপনার ভিত্তিক বসাতে। তারপরে রয়েছে সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন উত্তরপত্রের জন্য আমরা কি কি কাজ করছি বা কি করছি কি সম্পাদন করছি এই বিষয়গুলো। তারপরে রয়েছে আপনার কর্মকালীন প্রশিক্ষণের তথ্য, মানে আমরা যদি দিয়ে থাকি এগুলি এখানে হ্যাঁ। তারপরে রয়েছে আপনার অবসর গ্রহণ, নতুন নিয়োগপ্রাপ্ত, গবেষণা কাজ, পুরস্কার প্রাপ্ত ইত্যাদি সম্পর্কিত শিক্ষকের তথ্য এখানে আপনাকে ইনক্লুড করতে হবে। পুরস্কার অর্জন সম্পর্কিত তথ্য যদি পুরস্কার পেয়ে থাকেন তাহলে এখানে ইনক্লুড করে সেভ বাটন। তারপরে বিবিধে রয়েছে, বিবিধে এখানে যদি আপনার ইতিপূর্বে তথ্য আপনি ইনক্লুড করা থাকে তাহলে আর দরকার নেই, আর যদি নতুন কোনো যুক্ত হয়ে থাকে তাহলে সেটি আপনি ইনক্লুড করে হ্যাঁ সেভ বাটনে ক্লিক করেন। তারপরে বিবিধ টু এর মাঝে রয়েছে এখনো মনে হয় তথ্য দিয়েছি, তথাপি যদি নতুন কিছু আসে তাহলে সেটি আমরা এখানে যুক্ত করে নেব। তারপরে বিবিধ থ্রিতে কি রয়েছে, এখানে রয়েছে আপনার যে গত 10 বছর সর্বশেষ দুর্যোগ ব্যবস্থাটা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে আপনার COVID-19 সংক্রান্ত বিষয়ে তথ্যাদি এখানে অবশ্যই অবশ্যই যুক্ত করতে হবে। তারপরে শিক্ষক কর্মচারীর তথ্য এখানে অবশ্য আমরা দেখতে পাচ্ছি, তবে এখানে আপনাকে একজন শিক্ষকের যাবতীয় তথ্য যদি দেখতে চান বা এখানে সংযোজন বিয়োজন করতে চান তাহলে অবশ্যই আপনি ইডিট বাটনে ক্লিক করবেন। যেমন ধরুন এই যে আমি এখানে ইডিট বাটনে ক্লিক করছি, ইডিট বাটনে ক্লিক করে আপনি সব কিছু দেখে তারপরে প্রশিক্ষণ যোগ প্রশিক্ষণ যদি থাকে এখানে প্রশিক্ষণ তার হচ্ছে চেঞ্জ। তো আমি আবার ব্যাক করে পিছনের দিকে যাচ্ছি। তারপর কোনো শিক্ষক যদি চাকরিচ্যুত হয় বা অবসরে চলে যায় অথবা মৃত্যুবরণ করে তাহলে আপনি ডিলিট অপশনে ক্লিক করে উক্ত শিক্ষকের যাবতীয় তথ্য। অতঃপর সর্বশেষ চূড়ান্ত সাবমিট, অর্থাৎ আপনার সকল কাজ শেষ হবার পরে চূড়ান্ত সাবমিটে। আর এখানে যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন যেহেতু এখনো পর্যন্ত কাজ ধরা হয়নি এই জন্য এই তথ্যগুলো শো করছে, যখন কাজ সম্পূর্ণ হবে তখন এখানে আপনার একটা অপশন থাকবে, সেটি হচ্ছে মানে সাবমিট বাটন, সাবমিট এখানে একটা অপশন থাকবে, সেটিতে ক্লিক দিলে আপনার যাবতীয়। এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আর প্রিন্ট অপশন তো অবশ্যই প্রতিটি পেজের মধ্যে রয়েছে, সেখান থেকে আপনারা প্রিন্ট দিয়ে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কারোর যদি কোথাও বা কোনো পেজে সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন। আশা করি আপনাদের নক করার সাথে সাথে আমি আপডেট তথ্যগুলো আপনাদেরকে মানে ফিরতি মেসেজ আকারে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। যাবার পূর্বে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অশেষ অশেষ। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।